আসতে গেলেই অনেকটা রাস্তা হাঁটতে হবে, মানে অনেকটা নয়, বাট পেছনে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে দামোদর নদী, তোমাদের সাথে শেয়ার করছি। এখন বিকেল অনেকগুলো জায়গা কভার করেছি, বোটিং ফোটিং করেছি, আর বাচ্চারাও যেহেতু আছে সবাই মিলে টায়ার্ড হয়ে গেছি, তাই এখানে একটুখানি চা স্ন্যাক্স খেয়ে খেয়ে তারপরে আমরা ডাইরেক্ট হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি তীর্থা। তোমরা লাস্ট এপিসোডেই দেখেছো আমরা পত্রাতু ভ্যালি গেছিলাম অ্যান্ড সেখান থেকে পত্রাতু লেক গেছি, যেখানে আমরা দারুণ একটা বোটিং এক্সপিরিয়েন্স করেছি। অ্যান্ড এখন আমরা আবার যাচ্ছি রাজরাপ্পা টেম্পলে, তো চলো যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি রাজরাপ্পা মন্দিরে, পত্রাতু ড্যাম থেকে ডাইরেক্টলি আমরা চলে এসেছি এখানে। ওখান থেকে আমাদের ডিস্টেন্স আমাদের পড়েছে 1 ঘন্টা 15 মিনিট মতো লাগলো গাড়িতে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা পিছন দিকে মন্দিরটা, আর এখানে এন্ট্রি পয়েন্ট আছে, বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগবে, খুব সুন্দর ভিতরে গিয়ে আমরা জানতে পারবো কী কী। তো আর পিছন দিকে এখানে গাড়ি পেয়ে গেলে কিছু ব্যবস্থা আছে, আর এখানে দোকানের সামনে তোমরা গাড়ি পার্কিং করতে পারো। দেখো তোমরা যারা গাড়ি পার্কিং করতে, এখানে অনেক দোকান আছে, সেখান থেকে তোমরা পুজো দিলে পুজোর জন্য ডালাও নিতে পারো। আমরা তাহলে এখন ভিতরে যাব, দেখি ভিতরে কী আছে, তোমরা আসো আমাদের সাথে। কিনা ভাইয়া 40 রুপে, দুজনে 40 টাকা। ভেতরে আসতে গেলে অনেকটা রাস্তা হাঁটতে হবে, মানে অনেকটা নয় বাট কিছুটা ভেতরে আছে, অনেক অলিগুলি আছে যেখানে এসে আমরা এই মন্দিরটা পাচ্ছি। আসলে দামোদর নদীর তীরে এই মন্দিরটা অবস্থিত, পেছনে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে দামোদর নদী, তোমাদের সাথে শেয়ার করছি। এখন বিকেল হয়ে গেছে, আশা করছি আমাদেরও খুব ভালো লাগবে, আর সাথে তোমাদের দেখতে থাকো। এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা, এই পিছনে তোমরা যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভেড়া নদী, আর এর পিছনেই একদম দূরে তার পিছনে সেটা হচ্ছে দামোদর নদী। তো এই ভেড়া নদী কি দামোদর নদীতে মিশছে, জায়গাটা খুব একটা ক্লিন নয়, কারণ এখানে সব যেটা ভক্তরা আছে তারা চান টান করছে, আর এখানে দোকানের সব নোংরাপাতিও সব এখানে এসে জড়ো হয়েছে, তাই জায়গাটা খুব নোংরা হয়ে রয়েছে। তো আমরা এই জায়গাটা বেশি কিছু দেখবো না, আর আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি কারণ মন্দিরটা বন্ধ হয়ে গেছে। এই মন্দিরের বাইরে দিয়ে তোমাদের যেমন দেখালাম তোমরা ভিডিও দেখতে পেয়েছো, মন্দিরের বাইরে ঢুকেই তুলতে পেরেছি আমরা। আজকের জন্য এটুকুই, তোমরা দেখতে থাকো। এখন অনেকটাই বিকেল হয়ে গেছে, তাই আমাদের এখান থেকে হোটেল যেতেও প্রায় 2 ঘন্টা লেগে যাবে, তাই এরপরে আর কোথাও না গিয়ে সোজা ডাইরেক্ট আমরা হোটেলেই যাবো। আর আমরা খুব টায়ার্ড হয়ে পড়েছি কারণ আজকে অনেকগুলো জায়গা কভার করেছি, বোটিং ফোটিং করেছি, আর বাচ্চারাও যেহেতু আছে সবাই মিলে টায়ার্ড হয়ে গেছি, তাই এখানে একটুখানি চা স্ন্যাক্স খেয়ে তারপরে আমরা ডাইরেক্ট হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, বাই। দামোদর নদীর তীরে কিছুক্ষণ সময় কাটাবার পর আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে, কারণ মন্দির ততক্ষণে খুলে গেছিলো। আর সন্ধ্যাবেলায় পুজো দেওয়ার জন্য দেখো কত মানুষ ভিড় করেছে, আর আমরাও সেই লাইনে দাঁড়িয়ে পড়লাম পুজো দেবো বলে।
অ্যান্ড অ্যাজ ইউজুয়াল যেহেতু কোনো মন্দিরের ভেতরেই ক্যামেরা অ্যালাউড নয়, এখানেও আমরা ফার্দার আর কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি। তবে দর্শন কিন্তু খুব ভালোভাবেই হয়েছিল, অ্যান্ড ওখানকার ঠাকুরমশাইরা আমাদের মন্ত্র গোত্র অনুযায়ী পড়ে দিচ্ছিল। তারপরে মাথায় তিলক কেটে আমরা ফিরিয়ে এলাম। আমরা ঘুরে চলে এসেছি, এখন বাজে রাত 10টা, অনেকটাই লেট হয়ে গেছে আজকে আমাদের হোটেল ফিরতে। বিকজ আমরা যে রাজারাপ্পা টেম্পলটাতে গেছিলাম সেটা অনেকটাই দূর আছে থেকে, সো দ্যাটস ওয়াই ওখান থেকে রিটার্ন করতেও আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তোমরা অলরেডি দেখেছো আমরা কোথায় কোথায় গেছিলাম, তো প্রচণ্ড এক্সস্টেড হয়ে গেছি। এখন সোজা হোটেলে গিয়ে ডিনার অ্যান্ড দেন ঘুম। তো আজকের ভিডিওটা আই হোপ সো তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড বাই।